আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী ঠিক আছে ক্লাস নাইনের যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা যে বইটা বুক ইন্ডিয়া এই বইটার দ্বিতীয় অধ্যায় একজন রিকোয়েস্ট করেছিল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের জন্য তো সেটাই আজকে করবো দেখে নাও দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি প্রমাণের পরীক্ষাটি পৃথিবীর আবর্তন গতির প্রমাণের পরীক্ষাটি কে করেন দেখে নেবো এটা আছে পেজ নম্বর পেজ নম্বর ষোলো ষোলো পেজে আছে ফরাসি বিজ্ঞানী ফুকো পৃথিবীর যে আবর্তন গতির প্রমাণটা করেছে ফরাসি বিজ্ঞানী ফুকো তো এটা হবে অপশান ঘ নেক্সট প্রশ্ন পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয় কত তারিখে দেখে নেব পেজ নম্বর পঁচিশ পঁচিশ পেজে দেখে নাও প্রতি বছর তিন জানুয়ারি বা তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে তাহলে কী হবে তিন জানুয়ারি বা তেসরা জানুয়ারি এটা পেয়ে যাব অপশান ক তিন জানুয়ারি নেক্সট প্রশ্ন পৃথিবী আবর্তন করছে কোন দিক থেকে কোন দিকে দেখে নেব এটা আছে পেজ নম্বর পেজ নম্বর পনেরো পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে তাহলে এটা হবে অপশন খ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে নেক্সট প্রশ্ন মহাবিশুভ হয় কত তারিখে দেখে নেব এটা আছে পেজ নম্বর পেজ নম্বর সাতাশ সাতাশ পেজে আছে মহাবিশুভ একুশে মার্চ ঠিক আছে একুশে মার্চ মহাবিশুপ আবার তেইশে সেপ্টেম্বর জলবিসুপ তাহলে একুশে মার্চ হবে মহাবিশুপ দেখে নেবো অপশান তাহলে মহা মহাবিশুভ হয় একুশে মার্চ নেক্সট প্রশ্ন এক বছর এর চেয়ে একদিন বড় দেখে নেব এটা আছে পেজ নম্বর পেজ নম্বর চোদ্দো চোদ্দো পৃষ্ঠায় দেখে নেব শুক্র গ্রহের এক দিন এক বছর অপেক্ষা বড় তাহলে এটা হবে শুক্র গ্রহের নেক্সট প্রশ্ন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় কত তারিখে দেখে নেবো এটা আছে পেজ নম্বর পেজ নম্বর বাইশ একদম শেষের দিকে চলে যাব একুশে জুন দিন বড় ঠিক আছে এটা পল্লিক বুঝতে পেরে যাবে একুশে জুন কী হবে প্রদক্ষিণের সময় সূর্য রশ্মি করক্রান্তি রেখা হবে নব্বই ডিগ্রি কোনে পড়ে এই সময় উত্তরকোলাতে সূর্যের দিকে হেলে অবস্থান করে নিয়োগ রেখে উত্তর স্থানগুলিতে দিন বড় হয় দেখে নেব একুশে জুন কোন অপশান আছে তো একুশে জুন আছে অপশান গ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয় দেখে নেব এর মধ্যে কোন গ্রহটা এটা আছে পেজ নম্বর পেজ নম্বর চোদ্দো চোদ্দ পেজে আছে শুক্র গ্রহ কী করে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন তাহলে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন শুক্র গ্রহ তাহলে এটা হবে পূর্ব থেকে পশ্চিম শুক্র গ্রহ অপশান খ নেক্সট প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় কোন দিনে দেখে নেব পেজ নম্বর ছাব্বিশ পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি থাকে অনুসুর অবস্থানে দেখে নেব অপশান তাহলে এটা হবে অনুসুর অবস্থানে নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহের দিক বিক্ষেপে প্রভাব বিস্তারকারী বল হলো এটা দেখে নেব পেজ নম্বর কুড়ি বায়ু প্রবাহের দিক ফেক বায়ুপ্রবাহের দিকবিক্ষেপ করিওলিস বল তাহলে এটা হবে অপশান গ কোরিওলিস বল নেক্সট প্রশ্ন একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর সূর্যের আপাত গতি হলো পেজ নম্বর তেইশ একুশে জুনের পর উত্তর গোলার্ধের দিন ছোট রাত্রি বড় অর্থাৎ সূর্যের দক্ষিণমুখী গমন শুরু হয় বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণমুখী গমন দক্ষিণ শেষ হয় এই দিনটিকে সূর্যের দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি বলে তাহলে এটা হবে মকর সংক্রান্তি নেক্সট প্রশ্ন প্রথম সূর্যোদয় হয় ভারতের পেজ নম্বর সাতাশ প্রথম সূর্য হয় সূর্যোদয় হয় ভারতের প্রথম সূর্যোদয় কোথায় অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশ উত্তর দেখে নিব তাহলে প্রথম সূর্যোদয় হয় ভারতের অরুণাচল প্রদেশ প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি দেখে নেব পেজ নম্বর একুশ তাহলে সেকেন্ডে হবে পৃথিবীর যে পরিক্রমণ বেগ সেটা কি তিরিশ কিলোমিটার সেকেন্ডে তাহলে সেকেন্ডে তিরিশ কিলোমিটার দেখে নেব তিরিশ কিমি অপশান আছে কি না তাহলে পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে তিরিশ কিমি অপশান গ নেক্সট প্রশ্ন আবর্তনের সময় প্রায় পৃথিবীর মতোই কোন গ্রহের দেখে নেব পেজ নম্বর চোদ্দ চোদ্দো পেজে আছে দেখে নেব চোদ্দো পেজে আছে আবর্তনের সময় প্রায় পৃথিবীর মতো পৃথিবীর মঙ্গল গ্রহের আবর্তন প্রায় এক তাহলে মঙ্গল লিখব তাহলে এটা হবে মঙ্গল গ্রহ অপশান গ নেক্সট প্রশ্ন পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক কোন রেখায় দেখে নেব উত্তর পেজ নম্বর পনেরো আবর্তন গতিবেগ রেখায় সবচেয়ে বেশি তাহলে উত্তর হবে নিরক্ষরেখা তাহলে এটা হবে অপশান ক নিরক্ষরেখায় তো আজকে পর্যন্ত পর্যন্তই পরে আবার নেক্সট ভিডিও তুমি এক্সপার্ট নিয়ে আসবো ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না নেক্সট পার্টের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে